আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 2018 আঠারো শিক্ষাবর্ষের চব্বিশ জুন ২০২৪ তারিখের পরীক্ষাটি বন্যার কারণে স্থগিত করা হয়েছিল সেটা নতুন রুটিন কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে আজকে প্রকাশ করেছে তো এইটা নিয়ে আজকের ভিডিও অবশ্যই ভিডিওতে লাইক করে দিন সো দেখতে পাচ্ছেন দু সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার পরিবর্তিত সময়সূচি তো দেখেন এইখানে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বাইশ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার স্থগিতকৃত চব্বিশ জুন দু তারিখের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী পহেলা জুলাই দু ইং সোমবারে তো যাই হোক দেখতে পাচ্ছেন পরীক্ষা আরম্ভের সময়ে প্রতিদিন দুপুর একটা ঠিক আছে পরীক্ষা কিন্তু দুপুর একটার সময় শুরু হবে এটা মাথায় রাখতে হবে এবং দেখেন চব্বিশ জুনে যেই পরীক্ষাটি হওয়ার কথা ছিল সেটা হবে পহেলা জুলাই দু হাজার চব্বিশ তারিখ সোমবারে ক্লিয়ার তাহলে চব্বিশ জুনের পরীক্ষা এক জুলাইয়ে অনুষ্ঠিত হচ্ছে তো কি কি সাবজেক্টে অনুষ্ঠিত হচ্ছে আপনারা যেই বিভাগের হন না কেন বিএ পাস বিএসএস পাস বিবিএ বিএসসি যেই বিভাগেরই হন না কেন আপনারা সুন্দর করে সুন্দর করে আপনাদের অনার্সের যেই বিষয় যেই সাবজেক্ট নিয়ে অনার্স করতেছেন সেই সাবজেক্টের বিষয় কোট যে রয়েছে বিষয়গুলোর বিষয় কোর্ট যেই বিষয় কোটার কোর্টার শেষে সতেরো আছে ওই বিষয়টির কিন্তু পরীক্ষাটি অনুষ্ঠিত হবে অর্থাৎ দেখতে পাচ্ছেন বি গ্রুপের এই যে সাবজেক্টগুলো এই সাবজেক্টগুলোর বিষয় কোডের শেষে প্রত্যেকটা দেখেন সতেরো 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 এই সতেরো যেই সাবজেক্টগুলোতে আছে বিষয় কোডগুলোতে ওই বিষয়ের পরীক্ষা হবে সেইমভাবে এর যেই বিষয়গুলো দেখেন আপনি যদি রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টে থাকেন তাহলে আপনার নয়শো সতেরো যে বিষয়টি ওইটার পরীক্ষা হবে যদি সমাজবিজ্ঞানে থাকেন তাহলে শূন্য সতেরো যেটার ওইটার পরীক্ষা হবে সমাজকর্মে থাকলে একশো সতেরো যেটার কোড শেষে ওই পরীক্ষা হবে সেইভাবে বিবিএ এবং বিএসসি এই পরীক্ষাগুলোও কিন্তু সেমভাবে অনুষ্ঠিত হবে তো এটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিও অবশ্যই এই ভিডিওতে লাইক করে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ